বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস বিবি অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। সাথে আছি শাহনাজ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এবং চ্যাপ্টার হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার আগে তোমরা অলরেডি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো মোটামুটি করা শেষ হয়ে গেছে। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে চূড়ান্ত ফলাফলের কথা জানতে পারবে বা ব্যবসায়ের চূড়ান্ত একটা পজিশনের কথা জানতে পারবে। তার মানে হচ্ছে তুমি এর আগে যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স যাই তৈরি করেছো কিনা, এরকম একটা চিত্র তুমি কোথাও দেখতে পাওনি যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখতে পাবে। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নেই। দ্য লাস্ট অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ বিজনেস অর্গানাইজেশন টু এক্সপ্রেস ইস ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের লাস্ট একটা অবস্থা, যেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা এক্সপ্রেস করবে। এটাকে অন্যভাবে আরও বলা যায় রিটেন রেকর্ডস দ্যাট কনভে দ্য বিজনেস অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ এ কোম্পানি। তার মানে এটা একটা লিখিত দলিল যেটা কিনা তা বিজনেসের কার্যাবলী সম্পর্কে বা বিজনেসের পারফরমেন্স সম্পর্কে সকলকে জানাতে সহায়তা করে। ওকে, এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। আমরা একই সাথে জানি যে আমরা আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং সম্পর্কে যাই বলি না কেন, বর্তমানে যেটা গ্রহণযোগ্য ধারণা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তাকে আমরা ফলো করি এবং আমাদের দেশও তার ব্যতিক্রম নয়, সকল দেশই ফলো করে। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটাকে কিনা IFRS নামে জানি, সেখানকার IS-1 বাংলাদেশে যেটা গৃহীত, এবং সেখানে সেকশন 10-এ বলা হয়েছে বাংলাদেশ দ্য ফলোয়িং আর কনসিডার্ড অ্যাজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা সম্পর্কে সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে কী বলা হয়েছে এটা একটু জানা দরকার। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কয়েকটা ধাপ রয়েছে, সেটার মধ্যে কী কী রয়েছে সেগুলো একটু জানি। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, সেকেন্ড হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, থার্ড হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ফোর্থ হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ফিফথ হচ্ছে নোটস কম্প্রাইজিং এ সামারি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। তার মানে কথা হচ্ছে যে হচ্ছে আমাকে ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, তারপর একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে, এবং কিছু ব্যাখ্যা ও নোটস দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আসলে উদ্দেশ্যটা কী একটু সংক্ষেপে আমরা সেটা জেনে নিই। প্রোভাইড অ্যান এন্টিটি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তার মানে তথ্য সরবরাহ করা স্বত্বাধিকারীকে, তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো তাকে প্রোভাইড করা। অ্যাসিস্ট এক্সিস্টিং পটেনশিয়াল ইনভেস্টর, আমাদের যারা বর্তমানে ইনভেস্টর রয়েছে, আমাদের ব্যবসায় বিনিয়োগ করছে বা ভবিষ্যতে বিনিয়োগ করবে, তাদেরকে আমাদের ব্যবসা সম্পর্কে ইনফরমেশনগুলো জানাতে হবে। ওভারসিজ দ্য এন্টিটিস প্রসপেক্টিভ ফিউচার, মানে আমরা ব্যবসা সম্পর্কে ভবিষ্যতও জানতে পারবো, ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবো। হেল্প টু মেক প্রপার ডিসিশন, এই প্রপার ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত নিতে কাজ করবে। হেল্প দ্য গভর্নমেন্ট এজেন্সি টু অ্যাসেস দ্য ট্যাক্স রিটার্ন, আমরা আসলে ট্যাক্স রিটার্ন গভর্নমেন্ট কাছে যে সাবমিট করি সেটা গভর্নমেন্টও বুঝতে পারবে যে আমার ব্যবসার কন্ডিশনটা কী। হেল্প ক্রেডিটর্স টু অ্যাসেস দ্য ক্রেডিট ওর্থনেস অফ দ্য এন্টিটি, মানে হচ্ছে যারা আমাদেরকে ঋণ দেয় তারাও বুঝতে পারবে যে আমার ব্যবসার অবস্থা কী, সে বুঝে সে এখানে বিনিয়োগ করবে কি না সেটা সে ডিসিশন নিতে পারবে। ইউজার্স পে দ্য কম্পিটিটার্স টু অ্যাসেস দ্য কম্পিটিটিভনেস ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল স্টেট, মানে এখানে হলো আমার যারা প্রতিযোগী আছে কিংবা আমি যাদের প্রতিযোগী সবাই সবার ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারবো। তাহলে আমরা পারপাসটা পেয়ে গেলাম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ বিজনেস, আমরা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা মাথায় আসলে আমাদের কেন যেন সেই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের কথা মনে পড়ে যায়। একই সাথে আবার তোমরা হচ্ছে একমালিকানা কারবারেরও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছো, কোম্পানিরও করেছো, অংশীদারেরও করেছো, কিন্তু আসলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে সব ধরনের ব্যবসায়ীরই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় এটাই বুঝবো। কোনো স্পেসিফিক একমালিকানা কারবারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় ব্যাপারটা তা না, একমালিকানারও হবে, অংশীদারিও হয়, অব্যবসায়ীরও হয়,
কোম্পানিরও হয়। এটা একটু এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একরকম হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠানের একরকম হয়। এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। দেখো, সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন যেটা কিনা হচ্ছে সেবা প্রদান করে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমন হয়? ইনকাম স্টেটমেন্ট সিঙ্গেল অথবা মাল্টিপল স্টেপ, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অথবা রিটেন আর্নিংস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ওকে, মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন যেটা কিনা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেখানে কীরকম হয়? দেখো, ইনকাম স্টেটমেন্ট সিঙ্গেল অথবা মাল্টিপল স্টেপ, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্লাসিফাইড। আচ্ছা, কোম্পানি, এতক্ষণ আমরা আসলে আইএফআরএস অনুযায়ী যেটা করি বা আইএএস আমাদেরকে যেটা সমর্থন করে, সেটা আসলে কোম্পানিরই কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কেই বলে। সেখানে ইনকাম স্টেটমেন্ট, মাল্টিপল স্টেপ, রিটেন আর্নিংস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আমাদের কিছু স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস প্রডিউসড, ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, রিটেন আর্নিংস স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এখানেও তোমরা দেখবে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস প্রডিউসড, এই বিবরণীটা আমাদেরকে বেশি করতে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমরা বুঝে নিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধুমাত্র এক মালিকানা কারবারের না, শুধুমাত্র কোম্পানির না, এটা এক এক রকম বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা নেচার অনুযায়ী, আমাদের বিজনেসের নেচার অনুযায়ী এটা ভ্যারি করে। তবে আমাদের এখানে মূল কথা একটি, এখানে ইনকাম স্টেটমেন্ট কিংবা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই তিনটে জিনিস সব জায়গাকেই আমাদের সব জায়গায় থাকবে এবং এটাই মূল কথা। আচ্ছা, এবার জানবো আমরা আজকে ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে। ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে হচ্ছে, প্রথম কথা হচ্ছে, দি ইনকাম স্টেটমেন্ট ইজ ওয়ান অফ এ কোম্পানিজ কোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট শোজ দেয়ার প্রফিট অ্যান্ড লস ওভার এ পিরিয়ড অফ টাইম। তার মানে ইনকাম স্টেটমেন্ট একটা সময়ে বা হিসাবকালে আমাদের কোম্পানির কীরকম প্রফিট এবং লস হবে সেটা সম্পর্কে বলে দিবে। এছাড়া আরও একটা সংজ্ঞা, নিচের সংজ্ঞাটা দেখতে পারো, দ্য স্টেটমেন্ট ডিসপ্লে দ্য কোম্পানিজ রেভিনিউ, কস্টেস, গ্রস প্রফিট, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার এক্সপেন্স অ্যান্ড ইনকাম, ট্যাক্স পেইড অ্যান্ড নেট প্রফিট ইন এ কোহারেন্ট অ্যান্ড লজিক্যাল ম্যানার। তার মানে এখানে তোমার সকল আয় ব্যয়, তোমার মোট মুনাফা, বিক্রয় এবং প্রশাসনিক খরচ, অনন্য খরচ এবং আয়, এছাড়া তুমি ট্যাক্স কীভাবে দেবে সেখান থেকে তুমি নেট প্রফিট বের করবে, এবং এটা অবশ্যই একটা লজিক্যাল যৌক্তিক উপায় হবে। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট, তাহলে কথা হলো ইনকাম স্টেটমেন্ট হবে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিব, দ্যাট মিন্স প্রফিট পেয়ে যাব, প্রফিট অথবা লস। এখন আমরা জানছি টাইপস অফ ইনকাম স্টেটমেন্ট, আসলে ইনকাম স্টেটমেন্ট কত রকমের হয়। আচ্ছা, প্রথমেই দেখো, এখানে দেখা যাচ্ছে একটা জাস্ট একটা এক্সাম্পল, এখানে রেভিনিউ, মার্চেন্ডাইজ সেলস, মিউজিক লেসেন্স, ইনকাম, টোটাল রেভিনিউ। তার মানে রেভিনিউর একটা হেড রয়েছে, এক্সপেন্সের একটা হেড রয়েছে। দেখো, এই দুইটা হেডের আন্ডারে শুধু রেভিনিউর আন্ডারে রেভিনিউগুলো বসেছে, এক্সপেন্সের আন্ডারে এক্সপেন্সগুলো বসেছে, তার আর রেভিনিউগুলো থেকে এক্সপেন্সগুলো বিয়োগ দেওয়া হয়েছে, তারপর আমরা নিট ইনকাম পেয়েছি। তার মানে এটা হলো সিঙ্গেল স্টেপ। আচ্ছা, পাশাপাশি আরও একটা দেখো, এখানে সেলস রয়েছে, লেস সেলস, ডিসকাউন্ট সেলস, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, নিট সেলস, কস্ট অফ গুডস সোলস, গ্রস মার্জিন, তারপর ইনকাম ফ্রম অপারেশন, নিট ইনকাম। তার মানে এখানে আয় এবং ব্যয়গুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তারপর আমি আমার নিট ইনকাম বের করেছি। মাল্টিপল স্টেপ নিয়ে তোমাদের সাথে সামনে আরও কথা হবে, এখন শুধু এতটুকু বোঝো, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হচ্ছে সকল রেভিনিউগুলো একসাথে রাখবে, সকল এক্সপেন্সগুলো একসাথে রাখবে, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে তুমি পেয়ে যাবে। কিন্তু মাল্টিপল স্টেপের ক্ষেত্রে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে, এতটুকু এখানে মনে রাখলেই হবে। পরে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এটার সফটটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এটা সকল বইতেই রয়েছে, তারপরও আমি তোমাদের সাথে একটু বোঝার সুবিধার্থে শেয়ার করছি। রেভিনিউ, দেখো, গ্রস সেলস, এখন তুমি তোমার ব্যবসায় হয় সার্ভিস রিলেটেড কিছু বিক্রি করবেন অথবা পণ্য বিক্রি করবে, যেটাই হোক তোমার তো একটা বিক্রি থাকবে, সেই বিক্রি থেকে তুমি যত রিটার্ন আসে মানে ফেরত আসে সেগুলো বাদ দেবে, কোনো বিক্রয় বার্তা থাকলে মানে সেলস ডিসকাউন্ট থাকলে সেটা বাদ দেবে, পেয়ে যাবে নেট সেলস। এরপর তুমি কস্ট অফ গুডস সোল্ডের কাজটা করবে, তার মানে নেট সেলস থেকে তুমি বাদ দেবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা সম্পর্কে তোমরা অলরেডি জানো, জাস্ট এটা হচ্ছে ইংলিশ ভার্সন, তোমরা অলরেডি এটার বাংলা ভার্সনটা পড়েই আসছো। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য তোমার প্রথমে কী দরকার ছিল? প্রারম্ভিক মজুত পণ্য, ওকে, সেটাই, বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তারপর তোমার দরকার ছিল নিট পারচেজ,
দেখো, পার্চেস থেকে রিটার্ন গুলো বাদ দিয়েছে, মানে ফেরত বাদ দিয়েছে, ডিসকাউন্ট বাদ দিয়েছে। নেট পার্চেস হলো, এর সাথে আমার ক্রয় পরিবহন থাকলে যোগ হবে, এবং আরও যদি প্রত্যক্ষ খরচ থাকে, আরও প্রত্যক্ষ খরচ, পার্চেস রিলেটেড খরচ, সেটা আমরা যোগ করব। তাহলে কস্ট অফ গুডস সেটা যোগ করার পরে আমি বাদ দেবো কি, সেটা যোগ করার পরে আমরা পাবো আসলে নেট পার্চেস। তাহলে নেট পার্চেস পার্ট থেকে আমরা বাদ দিব হচ্ছে, এটা যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মার্চেন্ডাইজ অ্যাভেলেবল ফর সেল। তার মানে বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ এবং প্রত্যক্ষ খরচ যোগ করার পরে আমি পাচ্ছি হচ্ছে মার্চেন্ডাইজ অ্যাভেলেবল ফর সেল, যেটাকে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এর থেকে বাদ দিব এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মানে সমাপনী মজুত পণ্য। তাহলে যেটা পাবো সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই জিনিসটা তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর দেখো, সেই রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, আমরা গ্রস প্রফিট বলতে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা পেয়ে গেলাম। এবার মোট মুনাফা থেকে আমি বাদ দিব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে খরচগুলো হয়, সেখানে কিছু বিক্রয় খরচ হয়, কিছু প্রশাসনিক খরচ হয়। বিক্রয় খরচ সেলিংস বা মার্কেটিং এক্সপেন্স। দেখো, যেটা পণ্যটি সেলস করার সাথে সম্পর্ক সেটা সেলস বা মার্কেটিং এক্সপেন্স বলে। যেমন সেলস স্যালারিস, মানে সেলস ম্যান স্যালারিস, বিক্রয়কর্মীর বেতন, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, ব্যাড ডেট এক্সপেন্স মানে কুঋণ বা অনাদায়ী দেনা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোনো অবচয় হলে সেটা তুমি দেখবে, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স। এখানে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স বলতে এখানে মনিহারি বোঝাচ্ছে। মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স, দেখো বিবিধ বিক্রয় খরচ থাকতে পারে। তাহলে টোটাল তোমার সেলিং এক্সপেন্স পেয়ে গেলে। এবার তোমার হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে রয়েছে তোমার হচ্ছে অফিসে, তোমার একটা অফিস আছে নিশ্চয়ই ব্যবসায়, সেই অফিসের যারা কর্মরত তাদের জন্য স্যালারি, ট্যাক্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স থাকলে সেটা করতে হবে, সেটা বাদ দিতে হবে, রেন্ট এক্সপেন্স, অফিসের রেন্টের ভাড়া ভাড়া যেটা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অফিস ফার্নিচার, যদি অফিস ফার্নিচারে কোনো ডেপ্রিসিয়েশন হয় সেটা দিতে হবে, মিসেলিয়াস জেনারেল এক্সপেন্স, তোমাকে বিবিধ সাধারণ খরচ থাকতে পারে। তাহলে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে কী পেলে, তো অপারেটিং এক্সপেন্সের মধ্যে একটা মার্কেটিং এক্সপেন্স, আর একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। টোটাল হয়ে গেল কি অপারেটিং, এখন তোমার টোটাল হয়ে গেল অপারেটিং এক্সপেন্স। এখন তুমি যে গ্রস প্রফিটটা বের করেছিলে সেখান থেকে এই অপারেটিং এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে তোমার থাকবে অপারেটিং ইনকাম। এরপর কথা ছিল আমাদের নন অপারেটিং, হ্যাঁ, ইনকাম এবং এক্সপেন্সগুলো, ইনকামগুলো যোগ হবে, এক্সপেন্সগুলো বাদ হবে। তাহলে সেটাকে আমরা আদার, অনেক সময় আদার রেভিনিউ বা আদার এক্সপেন্স এবং এগুলো বলে থাকি। তাহলে দেখো, সেটা হচ্ছে কি, তোমার ব্যবসা পরিচালনার বাইরেও তোমার ব্যবসাতে যদি কোনো আয় আসে সেটা হচ্ছে তোমার এই অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত, যেমন ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ট ইনকাম, গেইন অন ডিসপোজাল অ্যাসেট, মানে তুমি কোনো একটা অ্যাসেট অনেক দিন ব্যবহার করেছো, সেটা তোমার ব্যবসার কাজে লেগেছে, এখন সেটার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, কিন্তু ডেপ্রিসিয়েশন হওয়ার পরে তুমি দেখলে যে এই এই অ্যাসেটটা হচ্ছে কিছু টাকা বিক্রি করা যাচ্ছে, যখন যেই টাকাটা ধার্য করলে, ধরলে তুমি 1,000 টাকা বিক্রি করা যাবে, যদি সেটা 1,000 টাকার জায়গায় 1,200 টাকা বিক্রি করতে পারো, তখন সেটা মনে করবে যে তোমার গেইন হয়েছে, লাভ হয়েছে অ্যাসেটটা বিক্রি করে। তাহলে টোটাল আদার রেভিনিউ পেয়ে গেলাম। এছাড়া আদার এক্সপেন্সের মধ্যে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, মানে তুমি কোথাও থেকে ঋণ নিলে সেখানে খরচ, সেটার খরচ, লস অন ডিসপোজাল অ্যাসেট, এটা গেইন অন ডিসপোজাল অ্যাসেটের টোটাল বিপরীত, ডোনেশন এক্সপেন্স, কোথাও ডোনেশন দিলে টোটাল আদার এক্সপেন্স পেয়ে গেলাম। তারপরে হচ্ছে, তার মানে আমি এতক্ষণে অপারেটিং ইনকাম পেয়েছি, অপারেটিং ইনকামের সাথে আদার এক্সপেন্স অ্যান্ড আদার রেভিনিউ যোগ করেছি, আদার এক্সপেন্স বাদ দিয়েছি, পেয়ে গেলাম নেট ইনকাম বিফোর ট্যাক্স। এই নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে আমি ইনকাম ট্যাক্সটা বাদ দিব, তাহলে পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স। এটাই আসলে আমার নেট ইনকাম হয়। তাহলে আমরা একটু সব সম্পর্কে ডিটেলস জেনে নিলাম। এবার আমরা তাহলে একটা প্রবলেম দেখি। এটা খুবই সিম্পল একটা প্রবলেম, তোমাদেরকে জাস্ট আমরা, এটা কিন্তু তোমাদের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, জাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো এখানে আমাদের হচ্ছে একদম সিম্পল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যেখানে ট্রায়াল ব্যালেন্স ঠিক না,
এখানে সমন্বয়ের আইটেমও রয়ে গেছে, আমি এমনি তোমাদেরকে সাজিয়ে দিইনি ওভাবে। আচ্ছা, মার্চেন্টস ইনভেন্টরি দেওয়া আছে, এই মার্চেন্টস ইনভেন্টরি কিছু বলা নেই, তার মানে এটা হচ্ছে বিগিনিং। পার্চেস দেওয়া আছে, ফ্রাইটিন দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সেলস রিটার্ন দেওয়া আছে, ফ্রাইট আউট দেওয়া আছে, পার্চেস রিটার্ন অ্যালাউন্সেস দেওয়া আছে, এন্ডিং মার্চেন্টস ইনভেন্টরিটা সাধারণত সমন্বয়ের আইটেম। আচ্ছা, তোমাকে এখানে বলছে প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোলস, তোমাকে এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে, এখন তুমি কি করবে? আচ্ছা, তুমি দেখো এটা কিন্তু একটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মানে উৎপাদনকারী বা মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য এই এটা হচ্ছে এটা করব আমরা, তাহলে মানে এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তাহলে এখন কস্ট অফ গুডস সোল্ডের সূত্র তোমার সবার ক্ষেত্রে অনেকটা একই হচ্ছে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি যোগ হচ্ছে পার্চেস যোগ পার্চেস রিলেটেড এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স মাইনাস হচ্ছে এন্ডিং এক্সপেন্স বা এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন আমরা যদি সেটা দেখি যে ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস হচ্ছে পারচেজ, এখানে আর কি আছে দেখো, ফ্রাইটিন আছে, ক্রয় পরিবহনটা আমাকে যোগ করতে হবে নিশ্চয়ই, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস আছে মানে ক্রয় ফেরত আছে, এ থেকে মাইনাস দেবো কি এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, তাহলে আমি এটা করে ফেলি, যোগ বিয়োগ কে পেয়ে গেলাম, তার মানে মেইন কথা হচ্ছে ওপেনিং ইনভেন্টরির সাথে নিট পারচেজ যোগ করব, ডিরেক্ট এক্সপেন্স থাকলে যোগ করব, মাইনাস হচ্ছে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। ওকে, আমরা আরেকটা প্রবলেম নিয়ে একটু কথা বলি। ইন দিস ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2019, পিলি কোম্পানি রিপোর্টেড দ্য ফলোয়িং কনসিডার ডাটা। দেখো এখানে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, সেলিং এক্সপেন্স দেওয়া আছে, তার মানে এগুলো কিন্তু আলাদাভাবে আর হেড করতে হচ্ছে না, কারণ এখানে সরাসরি তোমার দেওয়া আছে। আমি প্রথমেই বলে নিয়েছি এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং সেখানে তোমাদের খুব সিম্পল সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করছি। সেলিং এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড সরাসরি দেওয়া আছে তোমার, বের করা লাগছে না। লস অন সেলস অফ ইকুইপমেন্ট, তুমি ইকুইপমেন্ট বিক্রি করেছো যেটা হচ্ছে তোমার লস হয়েছে, ওই যে ডিসপোজাল ছিল যেটা, মনে করে দেখো চকে, সেটাই কিন্তু এটা ডিসপোজাল, মানে যেটা লস হয় লসের দিকে, আদার আদার এক্সপেন্সের ইন্টারেস্ট এক্সপেন্স, নেট সেলস, ইন্টারেস্ট রেভিনিউ। আচ্ছা, এখানে কি বলেছে দেখি, একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে আর একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ। তাহলে প্রথমে শুরু করি মাল্টিপল স্টেপ, নিশ্চয়ই মনে আছে মাল্টিপল স্টেপের জন্য আমাদেরকে সেই চকটা ফলো করতে হবে, যেখানে হচ্ছে প্রথমেই হচ্ছে নেট সেলস আছে, তার মানে নেট সেলস আমার 23,12,000 টাকা আছে, এটা থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড, আমার তৈরি করা আছে কস্ট অফ গুডস সোল্ড কত, 12,89,000। আচ্ছা, পেয়ে গেলাম নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর গ্রোস প্রফিট। এবার কি বাদ দিব আমি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমি জানি একটা সেলিং এক্সপেন্স থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে থাকে, কিন্তু এখানে আর সেটা সেটা ক্লাসিফিকেশন থাকে, কিন্তু এখানে সরাসরি সেই দুটোর সরাসরি দেওয়া আছে, তাহলে আমি অপারেটিং এক্সপেন্স লিখে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখতে পারি আর সেলিং এক্সপেন্স লিখতে পারি, দুটো লিখে আমি আউটার কলামে নিয়ে নিলাম। এবার দেখি আমার আর কি আছে, না এখানে আর কিছু নেই, এখন আমি ইনকাম ফ্রম অপারেশন পেয়ে গেলাম, এখন দেখবো আমি আদার ইনকাম অ্যান্ড আদার এক্সপেন্স আছে কিনা। অবশ্যই আছে, আদার ইনকামের মধ্যে আমার কি আছে যেটাকে আমি নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্স বলতে পারি, ইন্টারেস্ট রেভিনিউ আছে, আমি দেখেছিলাম ইন্টারেস্ট রেভিনিউ আছে, আরেকটা আছে আমার এক্সপেন্স, সেটা হচ্ছে কি লস অন সেলস অফ ইকুইপমেন্ট, এটা কি আমার এক্সপেন্স, তার মানে এটা বাদ দিতে হবে। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ছিল যেটাও কিন্তু আমার আদার এক্সপেন্সের মধ্যে, তাহলে এটা বিয়োগ করে ফেললাম, তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমার 52,000 টাকা এখানে, তাহলে এটা নেট ইনকাম হলো 46,000 টাকা। তার মানে আমার এই ম্যাথটা মোটামুটি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে হয়ে গেল, আমি আমার ফর্মেট অনুযায়ী সাজিয়ে ফেললাম, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত। ওকে, আমরা তাহলে এবার একটু দেখি এটা সিঙ্গেল স্টেপ কীভাবে করব। আচ্ছা, সেম প্রবলেম, আমরা এটা যদি সিঙ্গেল স্টেপ করতে যাই খুবই ইজি, তোমরা একটু আগেও এটা দেখেছো একটা এক্সাম্পলের মধ্যে, আমরা সব রেভিনিউগুলো একসাথে নিব, কোনটা অপারেটিং কোনটা নন অপারেটিং এটা আমাদের জানার এখানে কোনো দরকার নেই। তাহলে রেভিনিউর মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম কি নেট সেলস, আর কি আছে ইন্টারেস্ট রেভিনিউ, এই দুটিই ছিল, আর এক্সপেন্স এর মধ্যে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড, লস অন সেলস অফ ইকুইপমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্স বা যাবতীয় কিছু, এগুলো বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম টোটাল এক্সপেন্স, হয়ে গেল কি নিট ইনকাম। এখানে মেইন কথাটাই হচ্ছে সিঙ্গেল স্টেপে হচ্ছে সকল রেভিনিউগুলো একসাথে থাকবে, এক্সপেন্সগুলো একসাথে থাকবে, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে আমি নিট ইনকাম বের করব। আর মাল্টিপল স্টেপের কথা হচ্ছে আমরা একটা ফর্মেট ফলো করব, যেখানে কি না আমার নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ যাবে, তারপর তার থেকে অপারেটিং
এক্সপেন্স বাদ যাবে, অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকবে। এটা পরে আমি পাবো অপারেশন ইনকাম, দেন এটা থেকে আমি আদার এক্সপেন্স অ্যান্ড আদার ইনকাম যোগ বিয়োগ করবো, তাহলে পেয়ে যাবো নেট ইনকাম। তাহলে আজকের ক্লাসের মেইন কথাই তোমাদের সাথে ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। তাহলে আমরা আজকে কী কী জানলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উদ্দেশ্য, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোন এক একটা ন্যাচার অনুযায়ী, বিজনেসের ন্যাচার অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, তবে মেইন বেসিক ধারণাগুলো খুবই স্ট্রং এবং সব জায়গায় সেগুলো একই রকম। সবার জন্যই ইনকাম স্টেটমেন্ট তৈরি করা লাগে, সবার জন্যই ব্যালেন্স শিট তৈরি করতে হয়, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হয়। আচ্ছা, তারপর আমরা আজকে ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে জানলাম যে একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এবং সিঙ্গেল স্টেপে খুবই সিম্পলি করতে হয়, রেভিনিউ থেকে এক্সপেন্সগুলো বাদ দিতে হয়, মাল্টিপল স্টেপে আমাকে সেখানে আমাকে ফর্মেটটা ফলো করতে হয়। তাহলে আজকের এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার ডিসকাসের ব্যাপার, যেটা আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে কোনো বই থেকে তোমরা একটু চেষ্টা করবে ইনকাম স্টেটমেন্টগুলো তৈরি করার। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টগুলো তৈরি করার জন্য তোমাকে এই ফর্ম্যাটগুলো ফলো করতে হবে, এবং তোমার বইতেও ফর্ম্যাটটা দেয়া আছে, সাথে সাথে তুমি এর এর সাথে সাথে তুমি আরও চেষ্টা করবে যে তোমরা তো যেহেতু বাংলা ভার্সনে পড়েই আসছো, এখন তোমার প্রত্যেকটা টার্মের ইংলিশগুলো শিখে ফেলতে, তাহলে তোমার জন্য এই কোর্সটি অনেক বেশি ইজি হবে। তাহলে আজকে আমাদের পার্ট এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরে ক্লাসে, সমস্যা থাকলে তোমরা আমাদেরকে জানাবে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ এভরিওয়ান।